হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও। গাইজ আজকে আমরা খেলবো মেটাল গেম। তো এই মেটাল গেমটার আরও দুইটা পার্ট আমার চ্যানেলে আছে, এর আগে দুইটা পার্ট খেলেছিলাম, তো সেগুলো দেখে নিতে পারবা আমার চ্যানেল থেকে। আর এই গেমটা অনেক মজা হবে, কারণ ওই মুখোশ পরা মানুষটাকে আমরা একটা রুমে বন্ধ করে তারপরে আমরা এখান থেকে পালাই যাব। তো এই সব করার জন্য আমাদের প্রথমত এই দরজাটা খুলতে হবে। তো গাইজ দেখতেই পারলা টয়ারের মধ্যে একটা ক্লিপ ছিল, ওই ক্লিপ দিয়ে দরজাটা আনলক করতে পারলাম। এখন আমাদের অনেক কাজ করতে হবে। তার আগে আমি বাহিরে দেখি যে ট্রাপগুলা কোথায় কোথায় বসানো আছে। তো এখানে অনেকগুলো জায়গায় মানে বিভিন্ন জায়গায় ট্রাপ বসানো থাকে। তো এই সামনে দেখতে পারতেছো গাইজ একটা ট্রাপ বসানো। তো এইগুলাতে পাড়া দেওয়া যাবে না, মানে এই পাশ দিয়ে যাওয়া যাবে না, কারণ গেলে পায়ে আটকায় যাবে আর মেটেল যে মানুষটা আছে মুখোশ পরা মানুষটা, ওই মুখোশ পরা মানুষটা ধরে ফেলবে। তো এইখানে একটা ট্রাপ আছে, আর কোনো জায়গায় দেখতে পারতেছে না। আর সামনে একটা কুকুর আছে, তো কুকুরের সামনেও যাওয়া যাবে না, কুকুরটা অনেক চিল্লাফাল্লা করবে আর মেটেল এসে যাবে। তো গাইজ এই ডয়ার থেকে আমরা একটা চাকু পাইলাম। তো এই চাকুর কাজটা আমি জানি কোথায়। তো এই চাকুর কাজটা করার জন্য আমাদের আবার ওই রুমের মধ্যে যাইতে হবে। তো এই রুমে যাওয়ার পর আচ্ছা দরজাটা বন্ধ করে দিলাম। এখন এই যে এই যে একটা বক্স আছে, বক্সটা থেকে আমাদের একটা চাবি কালেক্ট করতে হবে। তো বক্সটা খোলার পর চাবি কালেক্ট করলাম। তো এই চাবিটা দিয়ে কি খোলে দেখি আগে। তো এই চাবিটা দিয়ে সামনের যে এই পাশের যে রুমটা আছে এই রুমের দরজাটা খোলে কিনা আগে ট্রাই করে দেখি। তো আচ্ছা এই রুমের দরজাটাও খোলে না। তো বুঝতে পারছি এখন এটা কোন চাবি, মানে কোন গেট খুলবে। তো ওই কুকুরটার যে পাশে একটা দরজা আছে ওই রুমটার দরজাটাই খুলবে, মানে মনে হচ্ছে আমার। তো প্রথমে গিয়ে দেখি যে দরজাটা আসলেই খুলে কিনা, এই দরজার কথাই বলছিলাম। তো আমি গাইজ এখানে ট্রাপগুলা ফলো করতেছি যে ট্রাপগুলা মানে কোথায় কোথায় আছে। তো ট্রাপগুলা দেখি নাই। তো এই যে ঘরের মধ্যে রুমের ভিতরে আর কি একটা ট্রাপ লাগানো আছে। তো তার আগে গাইজ আমরা এখানে খুঁজে নিচ্ছি। আচ্ছা আমি একটা চাবি পাইলাম, তো এই চাবিটা আমাদের পরে কাজে লাগবে। এখন আমি সব কিছু আবার আগের মতো করে আমি আবার জেলের ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করব, তাহলে বুঝতে পারবে না যে আমি বের হয়ে চাবি খুঁজছি বা আমি বের হয়েছিলাম। তো গাইজ এখন অ্যালার্ম বাজার কারণে কিন্তু ওই মুখোশ পরা মানুষটা আসবে। এই তো মেটেল এসে গেছে। আচ্ছা দেখি কোনো মানে আমি যে বের হয়েছিলাম এটা বুঝতে পারি কিনা। আশা করা যায় যে আমি কোনো ভুল করে আসি নাই। আচ্ছা গাইজ বুঝতে পারলো না যে আমি বের হয়েছিলাম। তো আবার আমি এটা যাওয়ার পর আবার বের হব। তো অলরেডি মেটেল চলে গেছে। এখন আবার আমি দরজা খুলে বের হব, বের হয়ে এই চাবিটা দিয়ে কি করা যায় দেখি আগে। আচ্ছা এই চাবিটা দিয়ে অ্যালার্মটা বন্ধ করতে হবে। গাইজ এই অ্যালার্মটা বন্ধ হবে, এই যে এখানে যে পাওয়ার সুইচটা আছে সুইচটা মানে খোলার পর আমি অ্যালার্মটা বন্ধ করে দিছি। এখন আর কোনো ভয় নেই, এখন এই রুমটার ভিতরে ঢুকলে কোনো অ্যালার্ম বাজবে না। তো এখন আমি ভালো করে খুঁজি যে এখানে কি আছে। তো এখানে আর তেমন কিছু নাই, সম্ভবত আমাদেরকে উপরে যাইতে হবে। তো উপরে যাওয়ার জন্য গাইজ একটা বাল্বের প্রয়োজন। এই বাল্বটা নেওয়ার জন্য আমি একটা চেয়ার নিলাম আমার সাথে। তো এখন চেয়ারটা নিয়ে আমি বাল্ব খুলতে যাব। তো বাল্ব আমি দেখেছিলাম আমার এই সেলের ভিতরে, মানে এই জেলটা আছে জেলের ভিতরে আমাকে যেখানে আটকে রাখছে। তো তার উপরে একটা বাল্ব আছে, তো এই বাল্বটা নিতে হবে। আচ্ছা আমি চেয়ারে উঠতে পারতেছি না কেন, আচ্ছা উঠে গেছি। তো এখন আমি বাল্বটা নিছি এই আর কি। বাল্বটা নেওয়ার পর বাল্বটা এখন চলো এখন দেখতে পারবা যে বাল্বটা দিয়ে কী করি। আমি বাল্বটা উপরে লাগাবো। তার আগে গাইজ এখানে চেয়ারটা রেখে দেবো, কারণ যদি মেটেল এসে দেখে যে চেয়ার এখানে নাই তখন বুঝতে পারবে যে আমি চেয়ার সরাইছি বা আমার সাথে চেয়ার আছে, তো এসে একদম মেরে দেবে আমাকে। তো তার আগে গাইজ এখান থেকে দেখতেছি যে আর কিছু আছে কি না, বাট এখানে তেমন কিছু নাই, সব আগের মতো করে দেব। এই দরজাটা বন্ধ করে দেব আর সব কিছু ঠিক মতন এক রকমই রাখবো। কোনো কিছু ভুল করা যাবে না। তো তার আগে এখন অন্ধকার রুমের উপরে উঠে বাল্বটা লাগাই দিই। তো এখানে আশা করা যায় এখানে একটা ইয়া আছে, কি বলে ওইটাকে, লাইট লাগানোর জায়গা আছে। তো লাইট লাগাই দিছি, তো লাইটটা লেগে গেছে। এখন আমি এখান থেকে লাইট জ্বলাই দিছি। তো লাইট জ্বালার পর আমি এখানে খুঁজবো যে আর কী পাওয়া যায়। তো গাইজ এখানে কী আছে, এখানে একটা, এটাকে কি বলে, এটা মোটর না কি জিনিস, যাই হোক যেটাই থাক না কেন, আমরা এখন এখানে একটা চাবি পেয়ে গেছি। এই চাবিটা আমার অনেক কাজের চাবি, কারণ এই চাবি দিয়ে আমি একটা রুম খুলতে পারবো। সো গাইজ চলো এখন নিচে গিয়ে আমরা রুমটা আনলক করব। সো গাইজ আমরা রুমটার ভিতরে ঢোকার পর এখানে দেখতেছি যে একটা আলমারি আছে। তো এই আলমারিটার মধ্যে এই দেখতে পারতেছি যে তিনটা হ্যান্ডেল আছে খোলার, কিন্তু আর একটার হ্যান্ডেল নাই। তো এই হ্যান্ডেলটা হয়তো বা এর ভিতরেই আছে। তো সেই জন্য আমাদের হ্যান্ডেল খুঁজতে হবে। তো দেখি কোথায় হ্যান্ডেল পাওয়া যায়। তো তার আগে গাইজ এখানে একটা কোড পাবো আমরা। তো কোড পাওয়ার জন্য একটা রুমের লাইট জ্বলাই দিলাম। তো লাইট জ্বলানোর পর আমরা এখন আমাদের সেলে যাব। এই সেলটার ভিতরে যাওয়ার পর এখানে একটা ভাঙ্গা আছে, ভাঙ্গা দিয়ে আমরা কোডটা দেখব। তো এখানে কোড থাকার কথাই, যে 320, এই 320 দিয়ে আমরা একটা বক্স খুলতে পারবো। সো গাইজ দেখো এখানে পাসওয়ার্ড দিয়ে একটা বক্স খোলার পর দেখি কি পাওয়া যায় বক্সের ভিতর থেকে। তো আশা করা যায় যে ভালো কিছু পাবো। ও আচ্ছা, এখানে একটা মানে ডানটা পাইলাম, হ্যান্ডেল পেলাম আর কি। তো হ্যান্ডেলটা দিয়ে আমরা এখানে একটা, এটাকে কি বলে, এটা হলো কুড়াল একটা। তো কুড়ালটা আমরা নেওয়ার পর এই কুড়াল দিয়ে একটা দরজা ভেঙে ফেলতে পারবো। তো এই ভাঙ্গা দরজাটা একদম ফুল ভাঙতে পারবো। তো এটা আগে ভেঙে ফেললাম। তো এটা ভেঙে ফেলার পর এটার আওয়াজে আবার ওই কি বলে, যে মেটেলম্যানটা আছে, ওই মেটেল মানুষটা চলে আসবে। তো তার আগে গাইজ সব কিছু আমি আগের মতো করে আবার জেলের মধ্যে ঢুকবো, কারণ কিছু কুলু রাখা যাবে না। তো কুলু রাখলেই আমাদেরকে এসে বুঝতে পারবে যে আমি করছি। তো দেখি, আমার তো ভয় লাগতেছে কোনো কিছু উল্টাপাল্টা করে আসছে কি না। একটু উল্টাপাল্টা করে আসলেই মানে বুঝে ফেলবে যে আমি বের হয়েছিলাম। তো আর যদি কোনো কিছু উল্টাপাল্টা না থাকে আশা করা যায়, তাহলে কিছু বুঝতে পারবে না। তো আচ্ছা দেখি, সামথিং রং বলতেছে, কিন্তু কিছু বুঝতে পারে নাই। ও ভাবছে ওর মনের ভুল ধারণা। তো আবার চলে গেছে, মুখোশ পরা মানুষটা চলে গেছে। তো এখন আমরা আবার বের হব, বের হয়ে আবার সব কিছু খোঁজার চেষ্টা করব আমরা। তো তার আগে গাইজ এখান থেকে এই ব্রুমটা নিয়ে নেব, মানে এই ঝাড়ুটা নিয়ে নেব। এই ব্রুমটা নেওয়ার পর আমরা আবার রুমের মধ্যে যাব। রুমের মধ্যে গিয়ে এখানে এই রুমটার ভিতরে আমরা যে দরজাটা ভাঙছি, এই দরজার ভিতরে দিয়ে এই রুমটার মধ্যে গেলাম। তারপরে গাইজ আমি চাবি পেয়ে গেছি, একটা চাবি পেলাম। তো এই চাবিটা দিয়ে আমাদের যে, আমরা যে জেলে ছিলাম, ওই জেলের ভিতরে যে একটা কি বলে ওইটাকে, আলমারি। তো ওই আলমারিটা আমরা খুলতে পারবো। তো আলমারি খোলার পর আমরা দেখি কি পাই। তো এখানে গাইজ এখানে জুস রাখা আছে, ওয়াইন থাকতে পারে, এগুলো ওয়াইন হইতে পারে। তো এই ওয়াইনগুলো আমরা ফেলাই দিলে তারপরে ওই ওয়াইনের ভিতরে কিছু একটা পাবো। তো এটা ফেলানোর জন্য একটা জিনিসের প্রয়োজন। তো ওই জিনিসটা খুঁজতে হবে। তো এখানে কাজ করবে না, এখানে আমরা এখন আর কি খুলতে পারছি না। তো ওই জিনিসটা আগে নিয়ে আসি। তার আগে গাইজ আমি যে চাবিটা পাইছি, ওই চাবিটা অ্যাপ্লাই করতে হবে। তো গাইজ চলো এখন আমার ওই জেলের ভিতরে গিয়ে তারপরে ওইটা আনলক করি। তো গাইজ এখানে সব কিছু আবার আগের মতো করে যাব। তো সব কিছু আগের মতন করতে হবে, নাহলে বুঝে ফেলবে। তো এখানে ডোর হ্যান্ডেলটা আমরা এখনও পাই নাই খুঁজে, ডোর হ্যান্ডেলটা খুঁজতে হবে। তো তার আগে গাইজ এখানে ঝাড়ু এখান থেকে নিছি। এটা মনে রাখতে হবে যে ঝাড়ুটা নেয়ার পর ঝাড়ুটা যদি আমরা রাখতে পারি আবার। তো এটা তো আমরা খুলে ওই ঝাড়ুর হ্যান্ডেলটা পাইছি। তো গাইজ আমরা এইটা খুলতে পারবো, এই আলমারিটা খোলার পর। আচ্ছা, এটা একটা প্লাস পাইলাম, কাটিং প্লাস পাইলাম। তো এইটা দিয়ে আমরা যে একটা ওয়ার্ড্রপ আছে, মানে ওয়ার্ড্রপ বা আলমারি। তো এই আলমারি থেকে এই যে আলমারিটা তার দিয়ে পেঁচানো আছে, তো এটা খুলতে পারলাম। তো এর ভিতর থেকে আশা করা যায় আমরা কিছু পাবো। তো তার আগে গাইজ এই যে ঝাড়ুটা নেওয়ার কারণ হচ্ছে ঝাড়ুটা দিয়ে এগুলো ঝাড় দিয়ে দিলাম, কারণ ভাঙ্গা চূড়া পুড়ে থাকা দেখলে তো মানে ধরে ফেলবে। তো গাইজ আমরা তাড়াতাড়ি করে পালাই যাব এখন। আচ্ছা আমরা এখন দরজাটা বন্ধ করব। ও শিট ম্যান, গাইজ আমরা এখন ধরা পড়ে গেছি, কারণ আমি ঝাড়ুটা রাখতে ভুলে গেছি গাইজ। আমার একটুকু মনে ছিল না ঝাড়ুটা রাখার কথা, তো এখনই এসে আমাকে মেরে ফেলবে গাইজ। এখন আসবে এসে সেই রকম ধোলাই দেবে আমাকে। তো গাইজ দেখতেই পারতেছো কতটা খারাপ, আমাকে এতটা ধোলাই দেওয়ার পর একদম এখানে মেরে রেখে যাবে। তো আচ্ছা এখানে আমার লাইফ ছিল, আরও একটা লাইফ আছে। তো গাইজ এবার আর ভুল করা যাবে না, এখানে ঝাড়ুটা রাখতে ভুলে গেছিলাম। সো গাইজ আর আমরা এখন ওই আলমারি থেকে হ্যান্ডেলটা পেয়ে গেছিলাম, তো এই হ্যান্ডেলটা এখানে লাগাবো। আচ্ছা এখানে হ্যান্ডেল লাগার পর ভিতরে তেমন কিছু পাইলাম না, ওইখানে একটা চিঠি আছে যেটা আমাদের কোনো কাজে লাগবে না। তো কিন্তু এখানে আমরা আর একটা জিনিস আনলক করতে পারবো গাইজ। এখানে সাইডে যে কোশ্চেন মার্কটা আছে, এই কোশ্চেন মার্ক থেকে আমাদের কিছু একটা পাবো। তো এটা আনলক করার জন্য এখানে প্যাটার্ন মিলাইতে হবে। তো প্যাটার্নটা কীভাবে মিলাবো, এটা হলো এই যে ডোর ইয়াগুলো আছে, কি বলে কাবার্ডগুলো আছে, কাবার্ডগুলো আমাদেরকে মিলাতে হবে। কোনো একটা কাবার্ড মানে কোনো প্যাটার্ন হিসাবে রাখলে এটা খুলে যাবে। দেখছো গাইজ এই দুইটা এভাবে প্যাটার্ন আকারে রাখছি, তারপরে এই জিনিসটা খুলে গেছে, আনলক হয়েছে, তারপরে আমরা একটা চাবি পাইছি। তো এই চাবি দিয়ে হয়তো বা কী খোলা যায় আমি এখনও জানি না, বাট এটা দিয়ে তো কোনো না কোনো কিছু খোলা যাবে। তো আমার মনে হচ্ছে গাইজ এখানে তেমন কিছু নাই, তো এখন যেতে হবে আমাকে বাইরে। আর বাইরের যে একটা রুম আছে ওই রুমের ভিতরে যাইতে হবে। তো আমরা ওই রুমটার মধ্যে যাব। তো ফ্রিজের মধ্যে কি আছে একবার দেখে নেই। তো এখানে খাবার রাখা আছে, খাবার খাওয়া যাবে না। খাবার যদি খাই তাহলে এসে ওই মেটেল মানুষটা যদি আসে আর এসে দেখে খাবার আমি খেয়ে ফেলছি, তাহলে তো বুঝতে পারবে যে আমি বাইরে বের হয়েছিলাম, বাইরে বের হয়ে ওর খাবার খেয়ে ফেলছি। তো ওই ভুল করা যাবে না, ওর খাবার খাওয়া যাবে না। আমরা এখন এখান থেকে পালাই যেতে হবে। তো গাইজ এখানে অনেক কিছু খোঁজাখুঁজির পর তেমন কিছু পাইলাম না, তো আমরা ওই রুমটার মধ্যে চলে যাব। ওই কুকুরের পাশের রুমটার এই রুমটার কথা বলছিলাম, এই রুমের মধ্যে যাওয়ার পর আমরা উপরে যে একটা ব্রিফকেস দেখছিলাম, ওই ব্রিফকেসটা হয়তো বা খুলতে পারবো। তার আগে আমি লাইট জ্বলাইনি। তো লাইট জ্বলার পর আমি এই ব্রিফকেসটার সামনে যাব, যাওয়ার পর দেখি এটা খুলতে পারি কিনা। তো আচ্ছা এটা আনলক হয়ে গেছে। গাইজ এখানে একটা ম্যাগনেট পাইলাম, তো এই ম্যাগনেটটার কাজ একটু পর দেখতে পারবা। তার আগে গাইজ আমি এখানে একটা জিনিস ভাঙবো, তো ভাঙলে তো অবশ্যই শব্দ হবে। তো ওই শব্দ হওয়ার পর আবার মেটেল আমাকে ধরার জন্য আসবে, তো তাড়াতাড়ি করে এটা করতে হবে। তো গাইজ এখানে আমি এই যে এইটা ভাঙার কথা বললাম, এটা ভেঙে দেওয়ার পর আমি একটা এটাকে কি বলে সুজ আর কি, একটা সুজ পাইছি। এই সুজটা দিয়ে মানে একটা জিনিস খুলব। তো খোলা চলো দেখা যাক কি খোলা যায়। সো মেটেল এসে গেছে, আমরা ভাঙ্গার আওয়াজের জন্য মেটেল এসে গেছিলো, বাট বুঝতে পারবে না যে আমি বাইর হয়েছিলাম, আমি আওয়াজটা করছি। তো আবার চলে গেছে বোকার মতো। আচ্ছা মেটেল চলে গেছে, এখন আমি আবার বের হব। বের হওয়ার পর আমি ওই রুমটার মধ্যে যাব, পাশের রুমটার মধ্যে যাব। এখন যাওয়ার পর এখানে ওয়াইন রাখা আছে, তো ওয়াইনের নিচে ফুটা আছে, ওই ফুটাটা খুলে দেব। ওইখানে একটা এই যে এখানে দেখতে পারবা, এখন এখানে শরবতগুলা এগুলা ফেলে দেবো। তো ফেলার পর এখানে কিছু একটা পাবো আমি। তো আচ্ছা এখানে হ্যান্ডেল পাইলাম, তো এই হ্যান্ডেলটা কোথায় দিতে হবে এটা আমি জানি। তো গাইজ চলো এই হ্যান্ডেলটা দিয়ে আমরা একটা কুয়া থেকে, এই যে সামনে একটা কুয়া আছে, এই কুয়া থেকে আমরা একটা জিনিস উদ্ধার করব। তো এটা করার জন্য গাইজ এখানে দেখো হ্যান্ডেলটা আমি এখানে লাগাই দিলাম। তো লাগানোর পর এই কুয়া থেকে এখন দেখো কিছু নাই, কিন্তু আমি ম্যাগনেটের মাধ্যমে আমরা এই কুয়া থেকে একটা জিনিস পাবো। দেখি কি পাওয়া যায় গাইজ, এখানে বুঝতেছি না কি পাওয়া যাবে, আশা করি ভালো কিছু পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এখানে একটা রেঞ্জ পেলাম, মানে একটা কি বলে এটা দিয়ে আমরা স্ক্রু খুলতে পারবো। তো এই স্ক্রুগুলো বল্টুগুলো আমি খুলে নিলাম। তো এইগুলো সব বল্টুগুলো আমি খুলবো, চারটা বল্টু আছে। তো খোলার পর এখানে গাইজ আমরা একটা জিনিস পেলাম, এই জিনিসটা দিয়ে এখন কি করা যায় দেখা যাক, এটা দিয়ে কী করতে পারবো। তো গাইজ চলো দেখা যাক এটা দিয়ে কি করা যায়। আচ্ছা গাইজ আমি এই রুমের মধ্যে যাব, যাওয়ার পর এই যে এখানে যে আচ্ছা এই জায়গায় আমি এটা অ্যাপ্লাই করব, করার পর এটা খুলে যাবে। তারপরে এই ডোরের ভিতর থেকে আমি একটা একটা রশি পাইলাম, মানে এইটা দিয়ে আমি একটা গেট লক করতে পারবো। তো এই গেটটা লক করার জন্য আমাকে এখন কি করতে হবে, এখন আমাকে মেটেলটাকে মানে ওই মুকুশালা মানুষটাকে তো ডাকতে হবে। তো ডাকার জন্য আমাকে প্রথমত কুকুরটার সামনে যেতে হবে। তো কুকুর আমাকে যখন কামড় দেবে তখন বুঝতে পারবে যে কুকুরটা আর কি কেন চিৎকার করতেছে, বকাবকি করতেছে। তো সেজন্য আবার ওই মেটেল আসবে। তো দেখি যে কুকুরের সামনে গেলাম। গাইজ আমার তো ভয় লাগতেছে কুকুর কখন যে কামড় দেয় আমাকে, কিন্তু এখন তো কামড় খেতেই হবে, কামড় না খেলে তো মেটেল আসবে না। তো এই যে সামনে আমাকে দেখো কামড় দিচ্ছে। তো 25 সেকেন্ডের ভিতরে আসবে, তার আগে গাইজ আমি এখানে লুকাই যাব। এটা বন্ধ করে আমি এই জায়গায় লুকাই যাব। তো এখন মেটেল আসবে, এসে আমাকে এখানে না দেখতে পেরে মানে আমার সেলের মধ্যে না দেখতে পেরে এখানে আসবে। আসার পর উপরে দেখো গাইজ উপরে চলে গেছে। আমি এই সুযোগে এখান থেকে পালাই যাব। গাইজ আমরা এখন এখানে গেটটা লক করে আমি পালাই যাচ্ছি। গাইজ এইখানে গেমটা আমরা স্কিপ করতে পারলাম। গাইজ অবশ্যই কমেন্টে জানাবা গেমটা কেমন লাগলো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা, কারণ এই ধরনের গেম আমি সবসময় নিয়ে আসি। এরপরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।